এখন আমাদের পরবর্তী এই গন্তব্য হচ্ছে আপনার মল রোড। আমরা কালকে আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো আমরা সিম কিনতে পারিনি। আর যেহেতু সিমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সিম না হলে তো বাসা যোগাযোগ করা যাবে না, প্লাস নেটও নাই, তাই জন্য আমরা এখন মল রোডের দিকে যাচ্ছি। আমার থেকে কিছুটা এগিয়ে গেছে আমার বন্ধুরা। মল রোডটা হচ্ছে মূলত একটু নিচের দিকে মনে হচ্ছে, আমি আগে তো কখনো আসিনি, একজ্যাক্ট বলতে পারবো না, তবে সামনের দিকে মল রোড। এখান থেকে 3-4 কিলো হবে, হেঁটেই যেতে হবে, যেহেতু মর্নিং টাইম, এখনও কোনো গাড়ি পাইনি আমরা। তো চলুন দেখি আমরা মল রোডে যাই, তারপর সেখান থেকে সিম নেব, নাস্তা করব, অ্যান্ড দেন দেখি সাইটসিংয়ের জন্য একটা গাড়ি ভাড়া করা যায় কি না। এই জায়গাটা দেখেন, এখানের বিল্ডিংটা খুব সুন্দর লাগতেছে। আসলে দার্জিলিং এর বিষয়টাই না এরকম, প্রত্যেকটা মোড়ে আলাদা আলাদা একটা ভিউ পাওয়া যায়। এটা কি টেম্পল? দারু সাং নাঙ্গা চলিং মনস্ট্রি জানজান। আপনারা হেঁটে চলে যান। আমরা মল রোডের খুব কাছাকাছি চলে এসেছি, আর মল রোডে যে আমাদের প্রথম কাজ হবে একটা সিম নেওয়া। কালকে থেকে এই সিমটার জন্য অনেক বেশি বেড়া খাচ্ছি, কারণ কালকে যখন আমরা আসছি অলমোস্ট 7টা বেজে গিয়েছিল, আর এখানে যেহেতু 8টার পর কোনো কিছু পাওয়া যায় না, তাই জন্য আমাদের হোমস্টে থেকে ওনারা বারণ করলো যে আপনারা 7টার পর আর এখান থেকে বের হবেন না। তো তাই জন্য আর বের হওয়া হয়নি, প্লাস সিমটাও নেওয়া হয়নি। তো এখন দেখি যদি ভাগ্য ভালো হয় সিমটা নিতে পারবো, আর এই সিমের প্যারাটা মুক্তি হলে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন দার্জিলিং। দার্জিলিংয়ের সৌন্দর্যটা বর্ণনা করার মতো না, আসলে এত সুন্দর জায়গা ভাষায় প্রকাশ করার মতোও না। এই ধরনের জিনিস যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান, ফোনে কতটুকু দেখা যায় আমি বলতে পারবো না, আপনারা আমি নিশ্চিত করে বলতে পারি যে ফোনের চেয়ে 1000 গুণ সুন্দর হচ্ছে বাস্তবে। আপনারা যদি দার্জিলিং দেখতে চান, তাহলে নিজে একবার এসে নিজ চোখে দেখবেন, তাহলে বুঝতে পারবেন দার্জিলিংটা আসলে কত সুন্দর। আমার সত্যি বলতে যখন নাকি আমি সিলেটে গিয়েছিলাম, তখনও আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ফ্যাসিনেটিং লাগছে যে পাহাড়ের চূড়ায় কীভাবে এতগুলো বাড়িঘর থাকে আর বাড়িঘরগুলো দেখতে কীরকম। তো সেই সময় থেকে একটা ইচ্ছা ছিল, আমি দার্জিলিংয়ে আসবো, দার্জিলিংটা এক্সপ্লোর করব, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো আজকে আল্লাহ তাআলা আমার এই স্বপ্নটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। দার্জিলিং শহর ঘুরে বেড়াচ্ছি, আমার এই বন্ধুরা আমাদের সাথে আছে, তো দেখি দার্জিলিংটা কীরকম লাগে। আর দার্জিলিং আপনারা আসবেন, দার্জিলিং আসলে একটু শীতের সময় আসার চেষ্টা করবেন, অ্যাকচুয়ালি উইন্টারে দার্জিলিংটা সবচেয়ে বেশি সুন্দর থাকে। বাংলাদেশ আর কি লাগে দাদা? ইয়ে মল রোড হ্যা ক্যা দোকান কাপ খুলেগা? 9 বাজে কি বাদ? আমরা এখন চলে এসেছি মল রোডে। মল রোডের এই জায়গাটার নাম এক্সাক্ট আমি বলতে পারবো না। এখানে মানুষজন সব বসেছে, এই যে আমার সাথে বন্ধুরা। ভাই কেমন লাগতেছে বলেন? হ্যাঁ মাস্কটা খোলেন ভাই, বলেন আপনার অনুভূতিটা একটু বলেন। উঠতে একটু কষ্ট যেহেতু উপরে, কিন্তু উঠলে শান্তি, একটু বসার জায়গা পাইছি এখন, খুব ভালো লাগতেছে। ভাই আপনি কিছু বলেন। ভাই আমার কিছু বলার নেই, আমি অনেক টায়ার্ড। অনেক টায়ার্ড, একটু রেস্ট নেওয়া দরকার আপনার। এখানে প্রচুর কবুতর আছে, এই জায়গাটা একটা মানে ঐতিহ্যবাহী জায়গা হবে যা বুঝতে পারতেছি। আর ওই দিকটা দেখা যাচ্ছে অনেক মানুষজন আছে, দেখি সামনেটা যে কী ধরনের ভিউ পাওয়া যায়।
মোস্টলি মানুষজন এখানে এসে মেবি ছবি তোলার জন্য। আমরা দেখি দুইটা ছবি তুলব, প্লাস এটা কি টেম্পল কি না, টেম্পলের মতো মনে হচ্ছে। এই দিকটাতে একটু ছবি তুলব, তারপর সিম কিনে দেন চলে যাব আমরা। মর্নিং টাইম যেহেতু এখানে মানুষজন এক্সারসাইজ করতেছে, আর আমরাও মর্নিং ওয়াকেই বের হয়েছি মূলত। আমাদের ইচ্ছা ছিল সানরাইজটা দেখার, যদিও সানরাইজটা ভালোভাবে দেখতে পারিনি, আফসোস নেই। দাদা দাদা ইয়েসে কাহাঁ পর যা রা হ্যাঁ হম লোক যা সকতে ক্যা জায়গা ঘুম কে ফির ইধার তক পৌঁছে ইধার তক পৌঁছে গেলা উস সাইড সে তো এই দিক থেকে গেলে নাকি একটা মন্দির আছে, দেখি আমরা এই দিকটা একটু যাওয়ার চেষ্টা করব। লাচুং গিয়ে থাকে হম লাচুং গিয়ে লাচুং কেসা থা লাচুং একদম বড়িয়া হ্যায় হম লোক ভি লাচুং যায়েঙ্গা আগলে দিন মে আচ্ছা আগলে দিন আগার ওয়াদার আচ্ছা হ্যায় তো ফির যায়েঙ্গা বহুত আচ্ছা হ্যায় যাও ওয়াহাঁ পে একদম বরফ হ্যায় বহুত সারা বরফ आप एंजॉय करोगे। दादा सिम कहाँ से लिया? सिम में हम तो इंडियन है, आप तो इंडियन है, हाँ। हमें अभी तक सिम नहीं मिला। नहीं हमारा तो सिम चल रहा है, हम दिल्ली से जो सिम लाए थे वही चल रहा है। क्या सिम मिल सकता है यहाँ पे? पता नहीं, ये तो आप किसी लोकल से पूछो, लोकल बता देंगे आपको। हाय बोले दे। नाइस ये फ्रेंडली नहीं ভাই। লাস্ট দুই দিন আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে ম্যাগের দেখা পেলাম আলহামদুলিল্লাহ। যদিও ফোনে ম্যাগ বোঝা যাচ্ছে না অতটা, আমরা চোখে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আর এই প্লেসটা হচ্ছে মল রোডের একদম উপরে পাহাড়ের সাথে, যেই পাশটাতে একটা মন্দির আছে। তো ফোনে ওভাবে দেখা যাচ্ছে না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি, দেখি কতটুকু দেখানো যায়। এ থেকে ম্যাগ দেখা যাচ্ছে, দুই দিন আগে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর।